তৈরি হয়ে গেছে স্ক্রিন ডোর, যাত্রীর জন্য অপেক্ষা করছে চলমান সিঁড়ি, ঝকঝকে স্টেশন। তবে কি ইস্ট ওয়েস্ট মেট্রোয় দ্রুত সেক্টর ফাইভের সঙ্গে জুড়ে যাবে শিয়ালদা স্টেশন? সম্প্রতি অগ্নি সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র হাতে এসে যাওয়ায় সেই জল্পনায় উস্কে দিয়েছে। ইতিমধ্যেই ফায়ারের যে ইন্সপেকশন সেটা কিন্তু হয়ে গিয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি আসার পর ফাইনাল অনুমোদন দেবেন এবং তারপরেই শিয়ালদা মেট্রো স্টেশন পুরোপুরি অপারেশনাল হবে। মেন, নর্থ ও সাউথ শাখা থেকে রোজ লক্ষ লক্ষ নিত্যযাত্রী আসেন শিয়ালদা স্টেশনে। শিয়ালদা মেট্রো স্টেশন চালু হলে তা হবে কলকাতায় ঢোকার অন্যতম প্রধান প্রবেশদ্বার। যাত্রী চাপও থাকবে প্রচুর, এ কথা মাথায় রেখেই শিয়ালদা স্টেশন নিয়ে বাড়তি মনোযোগ দিয়েছেন রেলের ইঞ্জিনিয়াররা। সূত্রে খবর, সবচেয়ে বেশি টিকিট কাউন্টার, চলমান সিঁড়ি, ঢোকা বেরোনোর পথ থাকবে শিয়ালদা স্টেশনে। সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত প্রায় 7 কিলোমিটার পথে এখন মেট্রো চলছে। সূত্রে খবর, যাত্রী কম হওয়ায় এই রুট ততটা লাভজনক নয়। শিয়ালদায় মেট্রো চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা অনেকটা বাড়বে। এখন অপেক্ষা কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্রের, তাহলেই প্রথমবার শিয়ালদা থেকে ছুটবে মেট্রো। মৌলিক ঠাকুর চক্রবর্তী, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।